আজকে আমি আপনাদেরকে জনপ্রিয় একটি ব্লুটুথ কিভাবে কালেকশন করতে হয় সেটা আমি আপনাদেরকে শেয়ার করবো। এটা এই জন্য জনপ্রিয় তা অন্য সব ব্লুটুথের মতো না যে আপনি চাইলে কালেকশন করতে পারবেন, আজকের ভিডিওটা দেখার পরে কিন্তু অবশ্যই করতে পারবেন। ওকে, এটা অনেক জনপ্রিয় একটি ব্লুটুথ এবং ভালো মানের একটি ব্লুটুথ, ফাইন ব্লু ব্লুটুথের নাম। এটা নর্মালি অন্য সব ব্লুটুথের মতো কিন্তু কালেকশন করা যায় না, এটা একটু ডিফারেন্স। এখানে দেখুন আমি ব্লুটুথ অন রাখছি এবং এটা অন করলাম। অন্য সব ব্লুটুথ যখনই আমি অন করি তখনই কিন্তু পেয়ারিং অপশনটা চলে আসে, এই যে দেখুন অন করলাম। এখন আমি যদি এখানে সার্চ অর্থাৎ পেয়ারিং এর জন্য কোনো ডিভাইস সার্চ করি তাহলে কিন্তু এটা আসবে না। তো হয়তো আপনারা অনেকেই জানতে পারলেন বা বুঝতে পারেন যে এটা তো একবারই হয়ে যায় ইজিলি। আপনি অন্য সব যে কোনো ব্লুটুথ, যে কোনো ধরনের ব্লুটুথ আপনি মানে সার্চ করবেন এটা কিন্তু অনেক ইজিলি আইসা পড়ে, কিন্তু এটার ক্ষেত্রে একটু ডিফারেন্স। এটা অনেক ভালো মানের ব্লুটুথ কিন্তু কথা বলার পর যারা কথা বলে তারা জানে, যখন এটা নতুন কিনে তখন কিন্তু দোকান থেকে তারা কালেকশন করে দেয়, আপনাকে হয়তো জানায় না বা আপনারা নিজেরা জানার চেষ্টা করেন না। যখনই কোনো কারণে ডিজে হয়ে যায় আর পেয়ারিং করতে পারে না তখন কিন্তু অনেকটা সমস্যা হয়ে যায়। যাই হোক, আজকে দেখাবো কিভাবে এটা কালেকশন করতে হয়। এটা আপনারা কি করবেন, এইভাবে না, আপনি এটা অফ করে দেন। অফ করে দেওয়ার পরে এখানে দেখুন আমি কিন্তু দিয়ে রাখছি, এখন কিন্তু সেই ডিভাইসে আসতেছে না, এটা অফ করে দিলাম। এটা আপনি যখন অন হয়ে যাবে, অন হয়ে যাওয়ার পর অবশ্য আপনার চাপটা ধরে রাখবেন কিছুক্ষণ, তাহলে দেখবেন নীল লাল সাদা তিন চার কালারের বাতি জ্বলতেছে একটা না, তখন কিন্তু আপনারা এই নামটা পেয়ে যাবেন। আপনারা দেখুন অলরেডি কিন্তু চলে আসছে। তো আজকের এই ভিডিওটার জন্য অবশ্যই একটা লাইক হয়ে যাবে এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। এই যে দেখুন অলরেডি কিন্তু নাম চলে আসছে। এইভাবে কিন্তু আপনারা কাজগুলো এই ডিভাইসটি কালেকশন করতে পারেন। তো সবাই ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে শেষ করতেছি, আল্লাহ হাফেজ।